जाल नोटर कारबारे जड़ित देवेंद्र फडणवीस महाराष्ट्र प्राक्तन मुख्यमंत्री तथा बीजेपी नेतार बिरुद्धे गुरुतर अभियोग महाराष्ट्र मंत्री नवाब मालिकेर दाउद सहयोगी रियाज भाटीर संगे फडणवीसेर जोगसाजशेर अभियोग तुलेछेन तिनि अभियोगे सरब होयेछेन नवाब मालिक। 8 अक्टूबर 2017 तक लगभग एक साल तक महाराष्ट्र में जाली नोट का एक भी मामला सामने नहीं आया, क्योंकि देवेंद्र जी के प्रोटेक्शन में जाली नोट का खेल इस महाराष्ट्र में चल रहा था। 8 अक्टूबर 2017 को डायरेक्टर इंटेलिजेंस रेवेन्यू ने बीकेसी में एक छापेमारी की, जिसमें 14 करोड़ 56 लाख रुपए के जाली नोट पकड़े गए। और उस मामले को रफा दफा करने के लिए देवेंद्र जी ने उसमें मदद करने का काम किया। साथियों, जाली नोट का नेक्सस आईएसआई पाकिस्तान दाऊद वाया बांग्लादेश, ये पूरी जाली नोट इस देश में फैलाई जाती है। 8 अक्टूबर के छापेमारी में 14 करोड़ 56 लाख पकड़े गए। চলে আসছি পরের খবরে। গত ছদিনে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে 11 জন শিশুর। হাসপাতাল সূত্রে খবর, জ্বর ও কাশি নিয়ে ভর্তি হয়েছিল সবাই, কারো কারো সমস্যা ছিল শ্বাসকষ্টের। পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে, উদ্বেগের কারণ নেই জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ। জ্বর কাশি শ্বাসকষ্ট আর তাতেই গত ছদিনে ঝরে গিয়েছে ফুটফুটে 11 শিশুর প্রাণ। রায়গঞ্জ মেডিকেল কলেজে এক রক্তিদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ কাটছে না। হাসপাতাল সূত্রে খবর, মৃতদের অধিকাংশের বয়সই 1 মাসের নিচে। বর্তমানে জ্বর কাশি শ্বাসকষ্ট নিয়ে 22 জন সদ্যজাত ভর্তি রয়েছে হাসপাতালে। এর আগে হয়ে একদিন জন্ডিস হয়েছিল, 6 দিনের মাথা তখন ভর্তি ছিল। হালকা জ্বর তো ভয় ভয় করে, ওই জন্য দেখাতে নিয়ে এসেছি। এই যে একটু জ্বর হালকা পাতলা, ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছি। সেটা ওদের জন্য এরকম হয়, বাচ্চাদের প্রতিটা বাচ্চার এরকম হয়। যদিও এই নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ। প্রত্যেক বছরই যেরকম একটু বাড়ে, এবছরও সেরকম। বাচ্চাদের অসুখ বিসুখ গুলো, বিশেষ করে সর্দি কাশি জনিত অসুখ বিসুখ গুলো এই সময় একটু বাড়ে। এমনি আমরা মোটামুটি তৈরি আছি, যদি বাচ্চাদের হঠাৎ করে কিছু বেশি হয়, আমাদের তো বেড ফেডও বাড়ানো হয়েছে, সরকার থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এইসব ব্যাপারে। প্রতিদিনই বহু শিশু এই ধরনের উপসর্গ নিয়ে বহির বিভাগে চিকিৎসা করাতে আসছেন। ইতিমধ্যে প্রায় 200 জন শিশু জ্বরে আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। উদ্বেগে শিশুদের পরিবার। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।